প্রায় 20 বছর জোড়া এটা সপোন পূর হল এগারী মাতৃর। হিয়া উজাড়ি আশিক দি সর্বানন্দ সোণোৱালক আইতাই পিন্ধালে চেলেং। সর্বানন্দ সোণোৱালক পোৱার হেঁপাহ পূরণ হল মায়ামারা মদারখাট সত্রর বীণা দেবী গোস্বামীর। আবেগিক হয়ে পড়ল সর্বানন্দ সোণোৱাল। বড় আবেগিক হয়ে গেল, কারণ খবরটা পাহরি গেল। মানে বোলে তাহলে সাংঘর হয়ে থাকুতে পরিয়ালটা কিনা একটা দুর্যোগ হয়েছিল। এটা মানে গোটে কথাখিন জানিবর কারণে ইতিমধ্যে মানে আমার ঋতুপন বরুয়াক কইসু 2008 চনত মানে সর্বানন্দ ডাঙরিয়া যেটা ডিব্রুগড় লোকসভা সমষ্টির সাংসদ আছিল, 2008 চনত সেই পরিয়ালটোর বাবে একটা খুব দুর্যোগ নামি আসছিল। সেই পরিয়ালটোর একমাত্র সন্তান তেখেতে ট্রেনত দিল্লিলৈ যাত্রা করার সময় বিহারত সেই সন্তানটিয়ে ট্রেনের পর পড়ি মৃত্যুমুখত পড়েছিল। সেই সময় 2008 চনত যেতিয়া সেই পরিয়ালটোয়ে কোনো আসলে রাস্তা দেখি পোৱা নাছিল, একেবারে সেই বডির কোট পাব বা তেখেতর সেই শরীরটো পাব নাই, তেনেকুৱা যদি দুর্মূর অবস্থা আছিল সেই সময়ত। সেই সময় সর্বানন্দ ডাঙরিয়ায় এমপি থাকুতে তেখেতে সমগ্র দিল্লিত রেলওয়ে বিভাগের লগত কথা বতরা পাতি, রেলওয়ের সর্বোচ্চ অফিসারের লগত কথা বতরা পাতি কেবাদিনও এই বিষয়ে নিরন্তরভাবে লাগি থাকার পাছত প্রায় 10 দিনমানের পাছত তেখেতর যেটো বডি সেই বডি রিকভার করবলে সক্ষম হয়েছিল। আর রিকভার করে বডিটো সর্বানন্দ ডাঙরিয়ায় সেই সময় সকলো ব্যবস্থা গ্রহণ করে সেই সময় মদারখাট সত্ররলকে সেই বডি অনার ব্যবস্থা করেছিল। আর সেই আইগী আজিও সেই কথা পাহরা নাই। দীর্ঘদিনের বিরতির পাছত আজি যেটা সত্রলে মাননীয় সর্বানন্দ ডাঙরিয়া পদার্পণ করেছিল তাই আজি সেবা লোবর কারণে সেই আইগী অত্যন্ত আবেগিক হয়ে পড়েছিল। আর তখেতে খুব ধন্যবাদ জানাবর কারণে অসুস্থ শরীরে আহি মানে সর্বানন্দ আজি ধন্যবাদ জানাইছে। আর এই কথাটো আমিও আসলে সকলে আবেগিক হয়ে পড়েছিল, সত্রত থাকা সকলে আজি আবেগিক হয়ে পড়েছিল। সর্বানন্দ সোণোৱাল মোক বহুত উপকার করেছে, কারণ মোর লোটো অল ইন্ডিয়া চাকরি করেছিলেন, ট্রেনিংলে পঠিয়েছিল তাক কবাজনও কর্মচারী ট্রেনিংলে পঠিয়াওতে চৰুৱা ওচৰত চৰুৱা বোলা নৈ এখন আছে বোলে সেই নৈখনের ওচৰতে ট্রেনত কিবা ডন লাগিলে নেকি ডন লাগিলে নেকি কিবা এটা হল মুঠতে তাক মানে মারি পেলে পেলাই দিছিলে নৈলে, নৈত নপৰি মানে পথাৰত পৰিলে পুৱতীয়া নিশা সময়। তারপর তারমানে ধরাত পড়ছে কেনেকে মাইকী মানে মানুষ এগারে গাঁৱৰ লেট্রিন করবলে আহিছিল পথাৰলৈ, আৰু তেওঁ উঁয়া কৰি থকা দেখি মানে তেওঁ চালেই মানুহ এটা পৰি আছে, সেই জেগাডোখৰ পৰা গৈ এডোখৰ জেগাত গৈ পৰিলেগৈ মানে সেই তেজ পৰি আছে যিডোখৰ জেগাত মানে পেলাইছিলে পেলোৱা ডোখৰ তেজ পৰি পেলাই তেজ টপ টপ পৰি গৈ কোনোবা এডোখৰত গৈ পালেগৈ তাতে মৰিলে ল'ৰাটো। পাইদিনা মানুহগৰাকীয়ে খবৰ দিলে, দিলতে কোনো গাঁৱৰ মানুহে গৈ থানাত খবৰ দিলে, থানাই নিলে মৃত্যু হ'ল আৰু, মৃত্যু হ'ল আৰু তাৰপৰা আমি খা খবৰ ফোন কৰি আছিলোঁ, ফোন নকৰা দেখি খা খবৰ ল'লে এয়া অফিচৰ পৰা ক'লে বোলে নহয় এনেকুৱা তেনেকুৱা হ'ল। তাৰপৰা ইয়াৰ পৰা মানুহ পঠিয়ালোঁ নেপালগৈ, গৈ নেপালগৈ তাৰপৰা দুবাৰ গ'ল, দুইবাৰ নেপালে, তৃতীয়বাৰত মানে সর্বানন্দ সোণোৱাল এনেকৈ কোনোবা কোনোবা আহিছিলে ইয়ালে, মই এতিয়া পাহৰি গৈছোঁ নহয় কান্দি কাটি থকা মানুহ যে। তাৰপৰা সেই আহি তেওঁ মানে লগৰ এজন তাত চাকৰি কৰে, সেই লগৰজনলৈ ফোন কৰিলে, ফোন কৰিলে মানে খবৰটো তেওঁ দিলে। আগদিনাখন সর্বানন্দ সোণোৱালে
ইয়াত কৈ থৈ গৈছে, তালৈ ফোন কৰিছে, তাৰপৰা পিছদিনাখন মানে খবৰটো আহিছে। খবৰটো আহিলে তিয়াৰপৰা মানুহ গ'লগৈ, গৈ পেলাই শ্মশানত কাটাই কাটাই এমাহ হৈছিলে বোলে। মোৰ হুঁচৰি নাই মানে কান্দি কাটি থকা। তাৰ বোৱাৰী আৰু দুজনী ছোৱালী আছে নহয়। তাৰপৰা গৈ যেতিয়া পালেগৈ, পাই আৰু শ্মশানত পুতি থলে, শ্মশানত পুতি থলে। পুতি থলতে গৈ পেলাই ইয়াৰপৰা গৈ তাত আৰু কোৰ্টত কিবাকিবি এপ্লিকেশ্যন চেপ্লিকেশ্যন দি মেলি বহুত কিবাকিবি কৰিব লাগে বোলে। সেইখিনি কৰি মেলি আৰু ডেড বডিটো উলিয়াই আনি গাড়ীত আনিলে। গাড়ীত আনি পেলাই এইফালে ট্ৰেইনত তুলি পেলাই কি প্লেনত আনি পেলাই মোহনবাৰীত নমাই আৰু ঘৰলৈ লৈ আনিলোঁ। আনি খৰিক মাৰি দিলোঁ আৰু লেঠা মাৰিলোঁ, সকাম নিকাম কৰিলোঁ। এই সৰ্বানন্দ সোণোৱালৈ যে ইমান ডাঙৰ কামটো কৰিলে, মই মানে সদায় মনতে ভাবি থাকোঁ, ঐ দেহি মানুহজন পোৱাহেঁতেন, মই এনে কথা আশাকৈ পাতিলোঁহেঁতেন। আজি হঠাতে গম পালোঁ, পাই লৈ পেলাই বোলো নহয় তেওঁ দেখা কৰোঁগৈ। দেখা কৰিলোঁ, ক'লোঁ আৰু পাহৰিছে নেকি মোক, প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল কোনজন বুলি কলত দেখুৱাই দিলে এজন বুলি। তাৰপৰা তেওঁক আৰু সেইগৈ চেলেং কাপোৰ এখন দিলোঁ, দি লৈ পেলাই আশীৰ্বাদ এটা দিলোঁ আৰু, তুমি যে মোক বহুত উপকাৰ কৰিলা, তাৰ হৈ মইনো কিটো দিম আৰু, আশীৰ্বাদ এটা দিছোঁ, আশীৰ্বাদ এটা দিলোঁ আৰু। মনটো ভাল লাগিলে আৰু তেওঁক পাই। ইফালে আকৌ সৰ্বানন্দ সোণোৱালক আইগৰাকী তথা পৰিয়ালে মৰমৰ এসাঁজ ভাত খোৱাৰ ইচ্ছা প্ৰকাশ কৰিছে। অত বছৰ থাকি থাকি আজি যেতিয়া সৰ্বানন্দ সোণোৱাল আমাৰ মায়ামাৰ মদাসক্তত পদাৰ্পণ কৰিলেহি, তেখেতৰ সেই আশা সৰ্বানন্দ সোণোৱালক কেতিয়াবা লগ পাম লগ পাম লগ পাম আশা যিটো আশাৰে আছিলে, সেই আশা আজি তেওঁ আশাৰে মানে তেখেতক এখনি চেলেং চাদে আশীৰ্বাদ দিছে। তেখেতৰ আজি মনটো শান্তি হৈছে। লগতে তেখেতে মোৰ মাতৃয়ে তেখেতক এমুঠি অন্নৰ কাৰণে আহ্বান জনাইছিলে। যদি তেখেতৰ নিচিনা ব্যক্তি আমাৰ ঘৰলৈ আহি অন্নমুঠিৰ আপ্যায়ন কৰেহি খাইহি, তেতিয়াহ'লে আমি নথৈ সুখী হ'ম। তেখেতক আমি মানে তেখেতক আমি চিৰ কৃতজ্ঞ হৈ থাকিব।